সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। রান্নার এই লড়াইয়ে বাংলা ছেড়ে ডাটার রান্নাঘর পাড়ি দিয়েছে উড়িষ্যা, উত্তরাখণ্ড, জামশেদপুর, রাজস্থানে। আপনিও আপনার তৈরি করা রান্নাটি ভিডিও করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার 8481022368। আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের সেরা অথবা সেরা সেরা রাঁধুনি। যোগাযোগ করুন 8481022368। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। ছানার মালপোয়া। উপকরণ: চিনির রস, মাখা ময়দা, ছানা ও বাদামের পেস্ট, সাদা তেল, সাজানোর জন্য গোলাপের পাপড়ি ও চেরি। সোনালি, প্রথমে চিনির শিরা তৈরি করে রাখতে হবে। তারপর টক দই, চিনি, এলাচ গুঁড়ো, নুন ও জোয়ান দিয়ে ময়দাটাকে সাদা তেল দিয়ে মেখে রাখতে হবে। এরপর ছানা, কাঁচা বাদাম, ছোট এলাচ, চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করতে হবে। পেস্টটা কড়াতে একটু কষিয়ে নিতে হবে অতিরিক্ত জলটা শুকিয়ে নেওয়ার জন্য। এবার ছোট ছোট লুচির আকারে ময়দার ডো বেলে নিতে হবে। একটি লুচির ওপরে ছানার পুটটি দিয়ে দিতে হবে, তারপর আরেকটি লুচি ওপরে দিয়ে চারপাশটা চেপে দিতে হবে। তারপর ডিপ ফ্রাই করে ভাজতে হবে। চিনির রসের মধ্যে ফেলে দিলেই তৈরি হয়ে গেল ছানার মালপোয়া। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।